করোনা কালে সারা দেশে উদযাপিত হয়েছে ঘরবন্দি মানুষের ভিন্ন মাত্রার অন্যরকম এক ঈদ। ঈদগাহের পরিবর্তে মসজিদে মসজিদে আদায় হয়েছে ঈদ জামাত। সংক্রমণ রোধে কোলাকুলি থেকেও বিরত ছিলেন মুসল্লিরা। এশিয়া মহাদেশের অন্যতম বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গোরে শহীদ ময়দানেও অনুষ্ঠিত হয়নি ঈদ নামাজের জামাত। জামাত হয়নি কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহেও। সারা দেশের ঈদ নামাজের জামাত নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। বরিশাল, রাজশাহী, খুলনা, যশোর, চট্টগ্রাম, সিলেট, রংপুরের বিভাগীয় মসজিদগুলোতে কয়েক ধাপ অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। নামাজ শেষে দেশের করোনায় মৃত্যু ও আক্রান্তদের জন্য দোয়া করা হয়। চলমান করোনা সংকট মোকাবেলায় সচেতনতার অংশ হিসেবে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া খোলা মাঠের পরিবর্তে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে মসজিদগুলোতে সামাজিক দূরত্ব মেনে একাধিক জামাতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এদিকে দেশের অন্যান্য জায়গার মতো নাটোরের কেন্দ্রীয় মসজিদে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক সহ ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায় করেন। এছাড়া খুলনা ঈদের প্রধান জামাত সকাল 8টায় টাউন হল জামে মসজিদে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার ও জেলা প্রশাসক হেলাল হোসেন নামাজে অংশগ্রহণ করেন। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা সতর্কতা মেনে খেপুপাড়া বড় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 7:30টায় এই জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দোয়া মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করা হয়। এছাড়া করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য বিশেষ দোয়া করা হয়। এই ক্রান্তিকালে দেশ জুড়ে যেভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হল তা যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সে কামনা দেশবাসীর সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।